গত বিধানসভা সত্র আপন মানে দেখিবে সে সত্রে যেভাবে ভাবে রাজ্য সরকার এক সংবেদনশীল ঘটনা কু অনদেখা কলে এবং বিধানসভা তিরিশ দিন বাকি থাকা বেড়ে তাকে পলায়নপন্থী অবলম্বন করে বিধানসভা বন্ধ কলে। ঘটনা সমস্তে জাঁচি নয়াগড়ের গোটিয়ে কোমলমতী শিশু যার না হচ্ছে পরি গাঁ দাঁড়ে খেলুলা বেড়ে তাকে অপহরণ পরে পুঁ নদিন পরে হত্যা করে তার পরিবার তার ঘর পছপটে গোটে পোখরী অছি পোখরী হুড়ার তার কিছু হাড় মাংস তার পোশাক গোটে চরি ব্যাগ্রে করে পকাই দিয়ে নিজে ঘটনা সেউ আরম্ভ হয়েছিল। তার মা বাপা এবং তার বড় বাপা বড় মা তা কুটুম্বর লোক জুলাই চৌদ তারিখ রু ন্যায় লড়ুলে তার নভেম্বর চব্বিশ তারিখ দিন ঘটনা বিধানসভা সত্র চালুলা বেড়ে যে অভাবনীয় ঘটনা ঘটিলা বিধানসভা সম্মুখে পরীর মা বাপা উভয় আসি আত্মাহুতি দেওয়া উদ্যম কলে এবং সে যে বিকল চিত্র আমি সমস্তে গণমাধ্যমে দেখিছি সে বিধানসভা পাখক আসিকি তাক তা প্রতি হয়েছে অন্যায় এবং তা ঝিও পরীকু ন্যায় মিলবা নিবেদন করেছিল এবং যে আর্ত চিৎকার করে কণ্ঠ ফটাই সে গণমাধ্যম আগে কৌলা আপন মানে গণমাধ্যমর ভাই মানে তাকে প্রদর্শিত করেছিলেন ইলেকট্রোনিক্স মিডিয়ারে দেখিলে নিশ্চিত রূপে এক ব্যথিত হয়ে যা জীবন লাগে কারণ এভাবে চিৎকার করে সে কুচি মো ঝিউকে ন্যায় মু লড়িলি তা প্রতিবদলরে ন্যায় তো পাইবার কিছু হলানি চারি মাস পরে মতো উল্টি পুলিশ নেইকি থানার পলিগ্রাফ টেস্ট করে মোর মো পরিবার যে নির্যাতনা দেলা তাপরে পরে মু ডাক্তারখানার এডমিশন নেলি মতো মধ্যে সেটি অভিযুক্ত মতো মধ্যে বাড়াইলে পুলিশ স্টেশনে মধ্যে গাড়ি গুলোজ খাইলি এভাবে কথা কহিলা পরে এ সংবেদনশীল ঘটনা কু ভারতীয় জনতা পার্টির বিধায়ক মানে এ কথার গোটিয়ে তর্ক বিতর্ক হোক আলোচনা হোক এ কথা কু দাবি রাখলে কিন্তু সে দাবি কু গ্রহণ করা গলা নাই সে বিষয়ে আলোচনা করিবার সুযোগ দিয়া গলা নাই যে অধিকার সাংবিধানিক বিধি ব্যবস্থার যে অধিকার অছি সে অধিকার বিরোধী দলক মিলা নাই প্রতিবদলরে মুখ্যমন্ত্রী ভিডিও কনফরেন্সিং মাধ্যমে দুঃখ প্রকাশ কলে এবং দুঃখ প্রকাশ করা সহ গৃহমন্ত্রীকর এক বিবৃতি আসিলা তা আপন মানে সমস্তে জাঁচি যে বিবৃতি সে প্রকাশ কলে গৃহরে যে পরীর অপহরণ কু স্বীকার কলে হত্যা কু স্বীকার কলে তাপরে সে কহিলেন যে তার শরীর এভাবে বিকৃত হয়েছি এভাবে স্থিতি তার মিছে তার শরীর যা ফলরে তাকে ধর্ষণ হয়েছি এর প্রমাণ করি হব না বন্ধুগণ এ কথার যেতবে শুনাগলা ভারতীয় জনতা পার্টি লম্বা বিতর্ক চাহিদা তা সহ সেই সময় এনসিআরবি যে রিপোর্ট আসিলা জাতীয় অপরাধ নিয়ন্ত্রণ সংস্থা মাধ্যমে সে এক রিপোর্ট আসিলা যে পাঁচ হাজার পাঁচশ তিনোটি শিশু ওড়িশার দুই বর্ষ ভিতরে গত দুই বর্ষ ভিতরে নিখোঁজ হয়েছেন তাঁর ফোন কল নাই তার আধার হচ্ছে বিভিন্ন থানার যে মিসিং এফআইআর হয়েছে সে দৃষ্টি এ কথার গুরুত্ব কু ভারতীয় জনতা পার্টি অনুভব করে তার সিবিআই তদন্ত এবং তার যে অভিযোগ পরীর বাপ মা আর্ত চিৎকার করে কুচার সে দৃষ্টি যে মন্ত্রী অরুণ সাহুঙ্কর সেটি সম্পৃক্তি তেমন তাঁকর ইস্তফা দাবি বহিষ্কার দাবি এ যোড়িয়ে দাবি কু ভারতীয় জনতা পার্টি বিধানসভায় এক আলোচনা চাইলা লম্বা বিতর্ক হয়েকি সে নিখোঁজ হয়ে পাঁচ হাজার মা কু ন্যায় মিলু
এবং পরিকু ন্যায় মিলু ভারতীয় জনতা পার্টি নয় সারা ওড়িশার জনসাধারণ নয়াগড়ের জনসাধারণ মধ্যে পরীর বাপ মা পছরে ঠিয়া হয়েছেন সেইভাবে ভাবে ভারতীয় জনতা পার্টি মধ্যে পরীর মা বাপা পাখে পছরে ছিড়া হয়েছেন সে ঘটনা সেতিকিরু আরম্ভ হল আপন মানে জানিথিবে সরকারক দ্বারা প্রায়োজিত এসআইটি তদন্ত কংগ্রেস মুহরে কুয়াগলা কংগ্রেস এবং বিজেপি বিজেডির জোড়ি ইয়ে সম্পূর্ণ রূপে পরিপ্রকাশ পাইলা বিধানসভা ভিতরে সরকার সে এসআইটি কু গ্রহণ কলে এবং কহিলে যে এসআইটি তো হলা এবে কোন দরকার আছে সিবিআই এর আবশ্যকতা নাই বারম্বার কুয়াগলা যেহেতু 5,503 শিশু নিখোঁজ হয়েছেন এতে আন্তরাজ্য বিষয় সম্পৃক্ত অছি অঙ্গ তস্করীর কথা অভিযোগ মধ্যে পরীর মা বাপা কৌছন্তি তেণু আর সিবিআই তদন্ত নহেলে ইয়া না মিলিব নাই কিন্তু সরকার সম্পূর্ণ রূপে অণ দেখা কলে এবং অপরপক্ষে ইয়া এক ছোটিয়া ঘটনা বলে কহিলে এ কথা আপনার সমস্তে জানিছে বন্ধুগণ পরীকু ন্যায় দেওয়া পাই বিধায়ক মানে গান্ধী মূর্তি পাখে বন্ধ হওয়ার পরে গোটিয়ে দিন অনশন কলে এবং পরীর গাঁকু 22 জন বিধায়ক সরজমিন তদন্ত করিবা পাই গলে প্রকৃত সত্যাসত্য কোন দেখিবা পাই গলে দেখিলা পরে মহামহিম রাজ্যপালকু মধ্যে জ্ঞাপন প্রদান কলে কিন্তু সরকার কোনসি তদন্তকু অগ্রসর করিবা দেখা গলা নাই সে দৃষ্টিরু ভারতীয় জনতা পার্টি নিষ্পত্তি কলা ইয়ে জনতা দরবারকু যিব যে জনতা আন্দোলনকু আগকু নেইছন্তি মহিলা মানে অরুণ সাহুকর ইস্তফা দাবি বহিষ্কার দাবি এবং সিবিআই তদন্ত দাবিরে ওড়িশার বিভিন্ন জায়গায় মহিলা মানে আগকু আসি সে প্রতিবাদ কলে এবং ভুবনেশ্বরে মহিলা মোর্চা ভারতীয় জনতা পার্টির অরুণ সাহুঙ্ক মন্ত্রীঙ্ক ঘর ঘেরাও কলে ভুবনেশ্বর নগর জেলা সে মধ্যে আইন অমান্য আন্দোলন করে 700-800 পিলা আমাকে গিরফ কর পরীর মা বাপাঙ্ক পছরে আমি ঠিয়া হয়েছু তাকে ন্যায় দিও কিন্তু সরকার তাকে মধ্যে কর্ণপাত করলেন ভারতীয় জনতা পার্টি নেতৃবৃন্দর নিষ্পত্তি যে ওড়িশার 147 নির্বাচন মন্ডলীর পরীকু ন্যায় দেওয়া সহ 5,503 জন মহিলা মানুষ যাহার কোড় খালি হয়েছে তাকে ন্যায় দেওয়া ঘোষণা কলা কার্যক্রম সেই পরিপ্রেক্ষিতে ওড়িশার বিভিন্ন নির্বাচন মন্ডলীর পরীকু ন্যায় দেওয়া এ পদযাত্রা আরম্ভ হয়েছে এই অবসরে আজি এক কথা ঘটনা ঘটিছে আমি সমস্ত জানিছে ওড়িশা উচ্চ ন্যায়ালয়ের হাইকোর্টের এক জনস্বার্থ মামলা দাখল হয়েছিল সেখানে আজি যেতবে বিচার হেলা সে বিচারে রাজ্য সরকারের তরফরু যে নির্দেশ দিলা মহামহিম হাইকোর্টের উচ্চ ন্যায়ালয়ের যে নির্দেশ দিলা যে তুমি কোন তদন্ত করিছ আজি তাকে তুমি কোর্টে দাখল করিয়া পাই বন্ধুগণ আমি আশা করুতুলু নিশ্চিত রূপে আজি কোন তদন্ত করিছন্তি সে নিশ্চিত পরিপ্রকাশ ঘটিব বিধানসভাকু তো পলায়ন পুথি ভাবরে বন্ধ কলে এবং এসআইটির যে গঠন কলে সেতিরে মধ্যে যে বিবাদ আসলে আমি সমস্ত দেখিছে যাহার পুলিশ ক্ষমতা নাই সিআরপিসির 36 ধারায় এসআইটির যে মুখ্য কোর্ট মনিটরিং এসআইটি গঠন হওয়া বলে যা কুয়াগলা বিধানসভা পবিত্র গৃহরে ওড়িশাবাসীঙ্ক জবাব দিয়াগলা তা তো হেলা নাই তা হেলা নাই বলে তার পরিচয় মিলিলা যেতবে ভারতীয় জনতা পার্টির নেতা পূর্বতন ডিজি পুলিশ আইপিএস প্রকাশ মিশ্র নয়াগড় গলে নয়াগড়ে যে ধারণা 5 তারিখ আজি পর্যন্ত চালিছি সে প্রতিদিন যে নেতা মানে যাচ্ছেন সে যেতবে গত 10 দিন তলে যাই পৌঁছিলে এবং সেটি সেই অবকাশে সে সেটি কহিলে যে সরকার এটি ভেড়িকি দেখাউছেন সে জায়গায় পুলিশ ক্ষমতা নথাই কি এসআইটি কেমতি অরুণ বোথরা আকু তদন্ত করছেন এহা লোককু বোকা বনেয়া পাই করছেন ভুয়া বুলাউছেন সরকার আজি পর্যন্ত মধ্যে সে বিষয়ে নীরবতা অবলম্বন করছেন এবং দুর্ভাগ্যের কথা যে কংগ্রেস প্রায়োজিত এসআইটি দাবি যে করে ওড়িশার জন বিজ্ঞ অনুভবী রাজনেতা মাননীয় নরসিং বাবু
ଯାହାକୁ କହିଲେ ଐତିହାସିକ ସଫଳତା ଦେଇଛନ୍ତି କଂଗ୍ରେସ ଦଳକୁ, ସିଏ 13 ଦିନ ନିରବତା ଅବଲମ୍ବନ କଲା ପରେ ଟ୍ୱିଟ୍ ମାଧ୍ୟମରେ ଜଣାଇଛନ୍ତି ନା ଯାହା ପ୍ରକାଶ ବାବୁ କହିଲେ ତାହା ସତ୍ୟ, ପୋଲିସ ପାୱାର ତ ନାହିଁ, ପୋଲିସ ପାୱାର ଆଇଦର ଦିଆଯାଉ ଅରୁଣ ପତ୍ରାଙ୍କୁ, ନାହିଁ ତ ଆଉ ଯାହାକୁ ପୋଲିସ ପାୱାର ଅଛି ତାକୁ ପୋଷ୍ଟିଂ କରାଯାଉ। ଏ ଦୁର୍ଭାଗ୍ୟର କଥା ରାଜ୍ୟରେ ଘଟି ଚାଲିଛି। ଆଜି ଯେଉଁ କୋର୍ଟରେ ଥିଲା ଆମେ ସମସ୍ତେ ଜାଣିଛେ, ଆଜି ବନ୍ଦ ଲଫାପା ଭିତରେ ଆଜି ତଦନ୍ତ ରିପୋର୍ଟ ଆସିଲା। ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ଲାଗେ ସରକାର କେଉଁଭଳି ଭାବରେ ମାୟା ଜାଲକୁ ବିଛେଇଛନ୍ତି, ଦୋଷୀକୁ ଘଣ୍ଟ ଘୋଡ଼େଇବା ପାଇଁ, ଦୋଷୀକୁ ଗଳା ବାଟରେ ଖସେଇ ଦେବା ପାଇଁ, ତାହା ଆମ ସମସ୍ତଙ୍କ ଆଗରେ ପରିପ୍ରକାଶ ଘଟିଛି। ଯେଉଁ ଭେଳିକି ଦେଖେଇଛନ୍ତି ତାକୁ ଆମେ ସମସ୍ତେ ଦେଖିଛେ। ଯଦି ଦୋଷୀକୁ ଘଣ୍ଟ ଘୋଡ଼େଇବା ପାଇଁ ଥିଲା ତାହେଲେ ବନ୍ଦ ଲଫାପାକୁ ଦେଲ, ତାକୁ ଗଣମାଧ୍ୟମରେ କେଉଁଭଳି ଭାବରେ ଆସିଲା ଯେ ଗଣମାଧ୍ୟମରେ ବର୍ତ୍ତମାନ ଚର୍ଚ୍ଚିତ ବିଷୟ ଚାଲିଛି ଯେ ବନ୍ଦ ଲଫାପାରେ କୁଆଡ଼େ ଯେଉଁ ପରୀର ମୃତ୍ୟୁ ହୋଇଛି ସେଥିରେ ତାକୁ ଧର୍ଷଣ କରାଯାଇଛି, ତାପରେ ହତ୍ୟା କରାଯାଇଛି। ଇଏ ମାୟାଜାଲରେ ଦୋଷୀକୁ ଘଣ୍ଟ ଘୋଡ଼େଇବାର ଯେଉଁ ପ୍ରକ୍ରିୟା ଦୀର୍ଘ ଦିନ ହେଲାଣି କରିଛନ୍ତି, ଲୋକ ଜାଣିଛନ୍ତି। ଆଜି ମଧ୍ୟ ସେଇ ମାୟାଜାଲର ଫନ୍ଦିରେ ଏଭଳି କୋର୍ଟକୁ ସିଲ୍ ଲଫାପା ଦେଇ ତାକୁ ମଧ୍ୟ ଗଣମାଧ୍ୟମରେ ତାକୁ କରିଛନ୍ତି। ଆମର ପ୍ରଶ୍ନ ଯେ ଯେଉଁଭଳି ଭାବରେ ବନ୍ଦ ଲଫାପା ତାକୁ ଗଣମାଧ୍ୟମକୁ କିଏ ଡିସ୍କ୍ଲୋଜ୍ କଲା ତାହା ମଧ୍ୟ ସ୍ପଷ୍ଟ ହେବା ଦରକାର। ଯେଉଁ ତଦନ୍ତ SIT କରିକି ଯେଉଁ ରିପୋର୍ଟ ଦେଇଛି ସେ ରିପୋର୍ଟରେ ପରୀର ମା ବାପା ଯେଉଁ ଗୁରୁତର ଅଭିଯୋଗ କରିଛନ୍ତି, ଅପରାଧୀକୁ ଘଣ୍ଟ ଘୋଡ଼ାଉଥିବା ରାଜ୍ୟ କ୍ୟାବିନେଟର ବରିଷ୍ଠ ମନ୍ତ୍ରୀ ଅରୁଣ ସାହୁଙ୍କୁ ଜେରା ହେଇଛି କି, ଏ ପ୍ରଶ୍ନ ଆମର ସେ ତଦନ୍ତ ରିପୋର୍ଟରେ ଅଛି କି? ଯଦି ଜେରା ହେଇଛି ସେଥିରେ ଯେଉଁ ଅଭିଯୁକ୍ତ ସହିତ ବାବୁଲା ନାୟକ ଯେଉଁ ଅଭିଯୁକ୍ତର ମା ନା ପରୀର ମା ଚିତ୍କାର କରି କଣ୍ଠ ଫଟେଇ କହୁଥିଲା ଗଣମାଧ୍ୟମରେ ଯେ ଅଭିଯୁକ୍ତ ବାବୁଲା ନାୟକ ଯିଏ ବିଜୁ ଜନତା ଦଳର ନେତା, ଯାହାର ପତ୍ନୀ ଜିଲ୍ଲା ପରିଷଦର ଅଧ୍ୟକ୍ଷ ଅଛନ୍ତି, ତାଙ୍କୁ ତାଙ୍କ ସମ୍ପର୍କରେ କଣ ତଦନ୍ତ ହେଇଛି? ଯିଏ ଆନ୍ଦୋଳନ କରୁଥିଲେ ସେ ଗାଁର ଯିଏ ଯଦୁପୁରର ଯିଏ ସରପଞ୍ଚ ସୌମେନ୍ଦ୍ର, ତାଙ୍କ ସହିତ ଯେଉଁ ଟେଲିଫୋନର ବାର୍ତ୍ତାଳାପ ହେଇଥିଲା ସେ ବାର୍ତ୍ତାଳାପ ଗୁଡ଼ିକ ବିଭିନ୍ନ ଗଣମାଧ୍ୟମରେ ପ୍ରଚାର ପ୍ରସାରିତ ହେଲା ଏବଂ ସାମାଜିକ ଗଣମାଧ୍ୟମରେ ଦୀର୍ଘ ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ଅଡିଓ ଭାଇରାଲ ହେଇ ବୁଲିଲା, ତାହା ଅରୁଣ ସାହୁଙ୍କର, ମନ୍ତ୍ରୀ ଅରୁଣ ସାହୁଙ୍କର କଣ୍ଠ ସ୍ୱରର ନାହିଁ, ଏକଥା ତଦନ୍ତ ପରିସରଭୁକ୍ତ ହେଇଛି କି SIT ରିପୋର୍ଟରେ? ତୃତୀୟରେ ସେ ଯେଉଁ ଧମକ ଦେଇଛନ୍ତି ସରପଞ୍ଚକୁ ଆନ୍ଦୋଳନ କରୁଥିବା ହେତୁ ଆନ୍ଦୋଳନକୁ ତୁରନ୍ତ ବନ୍ଦ କର, ସେ କଥା ତଦନ୍ତ ପରିସରଭୁକ୍ତ ହେଇଛି ନା ନାହିଁ? ତାଙ୍କର କଲ୍ ରେକର୍ଡ ବାବୁଲା ନାୟକ ମନ୍ତ୍ରୀ କଲ୍ ରେକର୍ଡ ତାଙ୍କର ଯାଞ୍ଚ ହେଇଛି ନା ନାହିଁ? କେତେଥର ସେ କାହା ସହିତ କଥା ହେଇଛନ୍ତି ତାଙ୍କର ହେଇଛି ନା ନାହିଁ? ସେ ତଦନ୍ତ ପରିସରଭୁକ୍ତ ଅଛି ନା ନାହିଁ? ଯିଏ SP ଅଛନ୍ତି, ଯିଏକି ପ୍ରଥମ ଦିନରୁ ସେ ପ୍ରତ୍ୟୁଷ, ତାଙ୍କ ନାଁ ଦିବାକର ପ୍ରତ୍ୟୁଷ, ତାଙ୍କୁ ତଦନ୍ତର ପରିସରଭୁକ୍ତ କରାଯାଇଛି ନା ନାହିଁ? SIT ରିପୋର୍ଟରେ ଅଛି ତ? ସେହିଭଳି ଭାବରେ ଯେଉଁ କଲ୍ ରେକର୍ଡ ଗୁଡ଼ିକ କେତେଥର ମନ୍ତ୍ରୀ ମହୋଦୟ SPଙ୍କୁ କେଉଁ ବିଷୟରେ ବାର୍ତ୍ତାଳାପ କରିଛନ୍ତି, SPଙ୍କର କଲ୍ ରେକର୍ଡ ଏବଂ ମନ୍ତ୍ରୀଙ୍କର କଲ୍ ରେକର୍ଡ ଯାଞ୍ଚ ହେଇଛି ନା ନାହିଁ, ସେ ରିପୋର୍ଟ SIT ବନ୍ଦ ଲଫାପାରେ ଦେଇଛି ନା ନାହିଁ, ଏକଥା ମଧ୍ୟ ସ୍ପଷ୍ଟ କରିବା ପାଇଁ ଆମେ ଚାହୁଁଛୁ।
जो भली भाव एक दुखदायक घटना घटी जो भली भाव जी हत्याकारी को घंट घड़ केंद्र राज्यर मंत्री अरुण साहू मंत्री को सुरक्षा प्रदान कर राज्य सरकार एवं राज्य सरकार को सुरक्षा कांग्रेस दल आर विधिवत सामना रे आसुची किंतु तदंत भितर एक आसी ना नहीं प्रश्न कर तो से दृष्टि परी को परीर माँ बापा को न्याय देवाई ओडिशा जनसाधारण परी माँ बापा सांगे अच्छा भारतीय जनता पार्टी परीर माँ बापा को सांगे अच्छी एवं परी एक प्रतीक पलटी जा सी गोटे भात हाँ गोटे भात मात्र कारण तापर पर आम देखुचे से पीयु आसला स्वाति आसला बाबुला आसला किशोर आसला ये चार दिन भितर जो भाई भाव ये छोट छोट शिशु मान कथा आसी ये तदंत परिसरभुक्त होवार नितांत आवश्यक अच्छी गणमाध्यम आम देखुचे रणपुर गोटे स्वाति बेली झीटे तीन वर्ष झील सीए निखोज हवा एवं से निखोज हवा पर खबर आसला कौली भाव तत्परता प्रकाश कर से प्रत्युष एसपी जा गाँव में पहुंचा एस डीपीओ पहुंचा ओड्राफ टीम पहुंचा खोजाखोजी करवा ये जो भेड़ी देखते ये से मायाजाल गोटे परिधि भितर ये प्रमाणित करुच्ची राज्य सरकार को ये राज्य सरकार तत्परता प्रकाश करते नुहे ये पांच हजार पांच दिन शिशु मानक ये निखोज हमारे खबर आज आम सर्वोपरि जो बड़े अनुगुल जिले में आज बसी अनुगुल जिलार कार्यकर्ता सहित कथा होगा बेले से कहते अनुगुल विभिन्न थाना ये वुमेन ट्राफिकिंग हबार अनेक मिसिंग केस थाना मान दि जा दृष्टि आर गुरुत्व को अनुभव कर आम सीबीआई तदंत करवा परीर इश्यू को एवं निखोज होता कथा को ये शिशु निखोज वुमेन ट्राफिकिंग राज्य सरकार सीबीआई तदंत करूँ एवं मंत्री जेहेतु ताकू घंट घोड़ दीर्घ दिन है इस्तफा आम दाबी कर।